নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত আকর্ষণীয় একটি চাকরির খবর নিয়ে চলেছি ভারতীয় রেলের একটি সংস্থা ডি বা ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট এক হাজার চুয়াত্তরটি শূন্য একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ বিভিন্ন ধরনের যোগ্যতার বিভিন্ন ধরনের পদ রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিং আইটিআই এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতায় এই বিভিন্ন ধরনের পদগুলোতে নিয়োগ করা হবে চলুন দেখে নি একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ তথ্য আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি এই অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সম্পূর্ণ অফিশিয়াল এই বিজ্ঞপ্তি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক সহ সম্পূর্ণ তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন চলুন একদম অফিশিয়াল ওয়েবসাইটে এবং বিস্তারিত তথ্য আমরা সমস্তটাই জেনে বুঝে নিই তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন চলুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য আমরা জেনে নিচ্ছি একের পর এক এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন কি লেখা আছে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজ অর্থাৎ ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থা ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা সংক্ষেপে ডিএফসিসিআইএল এখানেই এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট শূন্যপদের সংখ্যা এক হাজার চুয়াত্তরটি প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন তেইশ চার দু হাজার একুশে প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নোটিফিকেশন দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার আফ দু হাজার একুশ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন সিভিল ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড telecommunication অপারেশন অ্যান্ড bd অ্যান্ড মেকানিক্যাল ডিপার্টমেন্টস অফ dfccil এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড হবে এবং সম্পূর্ণ অফিশিয়াল তথ্য আমরা দেখতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে এবং সম্পূর্ণ তথ্যগুলো আপনারা একের পর এক জানতে পারবেন চলুন অফিশিয়াল নোটিফিকেশানে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার দু হাজার একুশ রিক্রুটমেন্ট নোটিশ দেখুন কী বলছে সম্পূর্ণ একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিএফসিসিআইএল এখানে এই গুরুত্বপূর্ণ সংস্থা অনলাইনে আবেদন চা হচ্ছে দেখুন জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ ইনভেরিয়াস ভেরিয়াস ডিসিপ্লিন অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো কী বলছে অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশান অফ অ্যাপ্লিকেশান চব্বিশ চার দু হাজার একুশ লাস্ট ডেট হচ্ছে তেইশ পাঁচ দু হাজার একুশ আপ টু তেইশটা পঁয়তাল্লিশ আওয়ার্স এবং টেন্টিভ ডেটস ফর কম্পিউটার বেসড টেস্ট সিবিটি জুন দু হাজার একুশ অনলাইনে আবেদন করার জন্য এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে অনলাইনে আবেদন শুরু হবে সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নিই সম্পূর্ণ পদের ডিটেলস শিক্ষাগত যোগ্যতা শূন্য পদের সংখ্যা সহ স্যালারি স্কেল ইত্যাদি সমস্ত তথ্যগুলো প্রথমে বলছে এক নম্বর জুনিয়র ম্যানেজার সিভিল একত্রিশটি শূন্য পদ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ সিক্সটি পারসেন্ট মার্কস এটা হচ্ছে জুনিয়র ম্যানেজার সিভিল আচ্ছা এবার ওপেন মার্কেট রিক্রুটমেন্ট অর্থাৎ একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সম্পূর্ণ পারমানেন্ট এই চাকরিগুলো সমস্তটাই টাইপ দু নম্বর সিরিয়াল আমি দেখতে পাচ্ছি দেখুন কি বলছে এখানে জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি এখানে সাতাত্তরটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে দেখুন টু ইয়ার্স এম বিএ পিজিডিবিএ পিজিডিবিএম মার্কেটিং বিজনেস অপারেশন ইত্যাদি সিক্সটি পার্সেন্ট মার্কস সহ এই হচ্ছে জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি এক্ষেত্রে সাতাত্তরটি শূন্যপদ রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এই মেডিকেল স্ট্যান্ডার্ড সংক্রান্ত আরও বিস্তৃত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটা দেখে নিতে পারেন যে কোন পদের কী মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এই যে কোডগুলো দিয়েছে এ টু এ থ্রি ইত্যাদির মানেটা কী তিন নম্বর দেখুন জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল এক্ষেত্রে তিনটি শূন্য পদ এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত যে ট্রেডগুলো বলা হয়েছে সেই সমস্ত ট্রেডে ব্যাচেলার ডিগ্রি হতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ টু পয়েন্ট টু পোস্ট এক্সিকিউটিভ স্কেল রুপিস তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার আইডিএ পে স্কেল ইজিরো এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা তিয়াত্তরটি এক্সিকিউটিভ সিভিল এক্ষেত্রে দেখুন পোস্ট করছে একুশ নম্বর ডিপ্লোমা থ্রি ইয়ার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং সিক্সটি পার্সেন্ট মার্কস সহ কোনো রকমের কিন্তু কোনো অভিজ্ঞতার কথা কিচ্ছু বলা নেই অর্থাৎ বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ ফ্রেশ রিক্রুটমেন্ট সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন অভিজ্ঞতাহীন যারা রয়েছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই দু নম্বর এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এক্ষেত্রে বিয়াল্লিশটা শূন্যপদ রয়েছে এক্ষেত্রেও ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিক্সটি পার্সেন্ট মার্কস সহ এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্ষেত্রে সাতাশিটি শূন্যপদ একই এক্ষেত্রেও ডিপ্লোমা থ্রি ইয়ার্সের এই যে ট্রেডগুলো রয়েছে সে সমস্ত ট্রেডে আচ্ছা এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি এক্ষেত্রে দেখুন দুশো সাঁইত্রিশটি শূন্য পদ রয়েছে দুশো সাঁত্রিশটি এক্ষেত্রে দেখুন গ্র্যাজুয়েশন উইথ নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট ফার্ম আর রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে আবেদন করতে পারবেন টেকনিক্যাল কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই এই পত্রার ক্ষেত্রে চার নম্বর এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি আচ্ছা এক্সিকিউটিভ মেকানিক্যাল এক্ষেত্রেও ডিপ্লোমা থ্রি ইয়ার্স এক্ষেত্রে তিনটি শূন্যপদ রয়েছে পরবর্তীতে আমি চলে যাচ্ছি পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ স্কেল হচ্ছে পঁচিশ হাজার থেকে আটষট্টি হাজার আইডিএফ পেস স্কেল নাম্বার ফাইভ এক্ষেত্রে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা একশো পঁয়ত্রিশটি এক্ষেত্রে মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে দু বছরের ডিউরেশনের আইটিআই কোর্স বা সার্টিফিকেট থাকতে হবে দু নম্বর বলছে জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে একশো আটচল্লিশটি সুনপদ রয়েছে ক্ষেত্র মাধ্যমিক সেই সঙ্গে দু বছরের আইটিআই থাকতে হবে সংশ্লিষ্ট যে ট্রেডগুলোর কথা বলা হচ্ছে সেই ট্রেডগুলোতে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা দুশো পঁচিশটি এক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই এখানে যে ট্রেডগুলোর কথা বলা রয়েছে সেই ট্রেডগুলোতে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ অথবা বলছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন দেখুন এই বিডি নম্বরের যে পথটা রয়েছে এক্ষেত্রে অপারেশন অ্যান্ড বিডি জুনিয়র এক্সিকিউটিভ এক্ষেত্রেও গ্র্যাজুয়েট অথবা আইটিআই দু বছরের জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল এক্ষেত্রে ১৪টি শূন্যপদ রয়েছে এক্ষেত্রেও কিন্তু মেকানিক্যাল বা ইত্যাদি যে ট্রেডগুলোর কথা বলা হচ্ছে সেখানে বছরের আইটি এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে এই হচ্ছে সমস্ত শূন্যপদ সব মিলিয়ে এক হাজার চুয়াত্তরটি শূন্যপদে একটি বিরাট রেকর্ডমেন্ট নোটিফিকেশন ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ সংস্থা ডিএফসিসিআইএল বা ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দেখুন এর পরবর্তী তথ্যগুলো কী বলছে দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এসেটরা কি বলছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং আর হ্যাভিং রেজাল্ট অন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই পাশ করে থাকতে হবে যারা অ্যাপেয়ার হতে যাচ্ছেন বা রেজাল্ট এখনও বেরোয়নি তারা কিন্তু আবেদন করতে পারবেন না সেটা পরিষ্কার এখানে বলা রয়েছে এজ লিমিট লক্ষ্য করুন এখানে কি বলছে এজ লিমিট তিনটে পদের ক্ষেত্রে তিন ধরনের এজ লিমিট রয়েছে এক নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার এক্ষেত্রে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এক্সিকিউটিভের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ এবং জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর আচ্ছা এজ রিল্যাক্সেশান গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেগুলো থাকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেগুলো পেয়ে থাকেন যে সুবিধাগুলো সেটা থাকবে আচ্ছা এইবার দেখুন ফর এস এস টি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট সেটা কিন্তু রিজার্ভেশন ভ্যাকান্সির কথা এখানে বলা রয়েছে সেই সুবিধাগুলো পাবেন ওবিসিদের ক্ষেত্রে যে সুবিধা সেগুলো পাবেন সেই সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে আমি আপনাদের আচ্ছা এবার এখানে নতুন যে সংযোজন হয়েছে ইডাব্লিউএস সেই ই এর জন্য সেই সুবিধাটা রয়েছে সেগুলো সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু ই বা ইকোনমিক্যালি উইকাস সেকশানে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে আচ্ছা পরবর্তী অংশ দেখুন এক্স সার্ভিসম্যানের সম্বন্ধে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা একটু দেখতে পারেন এটা নো অবজেকশন সার্টিফিকেট যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের নো অবজেকশন দিয়ে আবেদন জানাতে হবে সেগুলো এখানে বলা রয়েছে আর বলছে সাত নম্বর পয়েন্টটা বলছে পার্কস অ্যালায়েসেস প্লেস অফ পোস্টিং সার্ভিস এগ্রিমেন্ট কাম বন্ড এখানে দেখুন বিভিন্ন রকমের সুবিধা রয়েছে যেহেতু এটি একটি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তার জন্য এখানে অন্য ধরনের সুবিধাগুলো থাকছে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজে যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় চাকরির ক্ষেত্রে সেই সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলো ইত্যাদি সমস্তই পাওয়া যাবে আর সিলেকশন প্রসেস ফর ভেরিয়াস পোস্ট সমস্ত পদের ক্ষেত্রে দেখুন সিলেকশন প্রসেসটা হবে এখানে বলা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দেখুন সবগুলোর ক্ষেত্রে নেই যেটা মধ্যে টিক চিহ্ন রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অপারেশান অ্যান্ড বিডির ক্ষেত্রে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট আছে আর তারপরে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ মেডিক্যাল টেস্ট এগুলো কিন্তু সমস্ত রয়েছে অর্থাৎ রিটেন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ এটাই হচ্ছে সমস্ত পদগুলোর ক্ষেত্রেই এটা আর বেশ কিছু পদের ক্ষেত্রে রয়েছে অ্যাপটিটিউড টেস্ট আবার কিছু পদের ক্ষেত্রে রয়েছে যেখানে কোনো রকমের ইন্টারভিউর স্কোপ নেই অর্থাৎ শুধুমাত্র রিটেন পরীক্ষার মাধ্যমেই হবে বেশিরভাগ দেখা যাচ্ছে আইটিআই যোগ্যতার যে পদগুলো সেখানে রয়েছে শুধুমাত্র লিখিত পরীক্ষার র্যাঙ্ক করার ভিত্তিতে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে আর বাকি কিছু পদের ক্ষেত্রে রয়েছে লিখিত পরীক্ষা সেই সঙ্গে ইন্টারভিউ এবং প্রতিটা পদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান মাস্ট এবং মেডিকেল টেস্ট মাস্ট স্কিম অফ এক্সামিনেশন দেখুন কি বলছেন ডিটেলস অফ কম্পিউটার বেসড টেস্ট বলছে দ্য কম্পিউটার বেসড টেস্ট অনলাইন মোড উইল বি কন্ডাক্টেড ইন টু থ্রি সেশন অন আ সিঙ্গেল মাল্টিপল ডে অফ টু আওয়ার্স ডিউরেশন আছে দু ঘন্টার পরীক্ষা হবে একই দিনে একাধিক সেশনে এই পরীক্ষাটা না হবে যেহেতু অনেক পরীক্ষার্থী এখানে আবেদন জানাবেন তার জন্য অন্যান্য যে স্টাফ সিলেকশন সহ বিভিন্ন রেলের যে সমস্ত পরীক্ষা যে ধরনের পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতেই কম্পিউটার বেসড টেস্টগুলো হবে আর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যে পদগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে নেই এটা তাদের ক্ষেত্রে এখানে অ্যাপটিটিউড টেস্টের সম্বন্ধে বলা রয়েছে দেখুন এটা আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপটিটিউড টেস্টের কীরকম প্রশ্ন আসে এখান থেকে একটু দেখে নিতে পারেন অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয় সেই সমস্ত অ্যাপটিটিউড টেস্ট রেলের বিভিন্ন পরীক্ষাতেই হয় স্টেশন মাস্টার সহ বিভিন্ন পদে রয়েছে সেই সমস্ত অ্যাপটিটিউড টেস্টের নিয়ম কিন্তু এখানে ফলো করা হবে ইনস্ট্রাকশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যে ইনস্ট্রাকশন সেটা এখানে রয়েছে আপনারা একটু দেখতে পারেন আমি আরও মেন মেন পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর ইনস্ট্রাকশন ফর ইন্টারভিউ দেখুন ইন্টারভিউর ক্ষেত্রে দেখুন কী পদ্ধতি অবলম্বন করবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ম্যানেজার ক্যান্ডিডেট আপ টু থ্রি টাইমস অর্থাৎ শূন্য পদের সংখ্যার তিন গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বাই গিভিং ওয়েটেজ অফ এইট্টি ফাইভ পার্সেন্ট অফ সিভিটি মার্কস অ্যান্ড ফিফটিন পার্সেন্ট টু ইন্টারভিউ মার্কস অর্থাৎ এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম করেছে অর্থাৎ ইন্টারভিউর উপরে কিন্তু সমস্ত জোর নেই রিটেন পরীক্ষার উপরে বিরাট জোর দিয়েছে রিটেন পরীক্ষা এবং পঁচাশি পার্সেন্ট মার্কস ওয়েটেজ দেওয়া হবে এবং ইন্টারভিউতে পনেরো পার্সেন্ট মার্কস ওয়েটেজ দেওয়া হবে এই ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তারপরে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে অন্যান্য যে সমস্ত সরকারি নিয়ম রয়েছে সেগুলো অনুযায়ী আচ্ছা ইনস্ট্রাকশন ফর মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টের ভলিউম আপনারা ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে এখানে দেওয়া রয়েছে সেখান থেকে জেনে নিতে পারেন আমি আগেই বললাম বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টের বিভিন্ন রকমের নিয়ম রয়েছে এখানে মেডিকেল টেস্টের কোড রয়েছে ওগুলো দেখতে পারেন যে সেই কোডে কী কী চা হচ্ছে মেডিকেল যে যোগ্যতা এক্সামিনেশান সিটিজ দেখুন সারা ভারতে প্রচুর এখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে সারা ভারতে আমি আপনাদের জন্য দেখাচ্ছি বাংলার পরীক্ষার্থীদের জন্য দেখুন কলকাতা রয়েছে কলকাতা বাংলার পরীক্ষার্থীদের জন্য এছাড়াও ভারতবর্ষের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে এক্সামিনেশান ফিটা দেখুন এক্সামিনেশান ফিটা কিন্তু অত্যন্ত বেশ হাই লেভেলের এক্সামিনেশান ফি দেখুন সেটা এখানে এক্সামিনেশন ফি বলছে জুনিয়র ম্যানেজার এক্ষেত্রে ইউ আর ও বিসি এনসিএল জন্য এক হাজার টাকা এক্সিকিউটিভ ইউআর আর ও বিসি এনসিএল জন্য নশো টাকা এবং জুনিয়র এক্সিকিউটির জন্য সাতশো টাকা আর বলছে ব্যাঙ্ক চার্জ প্লাস জিএসটি ইত্যাদি লাগবে আর একটা বিষয় হচ্ছে যে বি পয়েন্টে বলা হচ্ছে যে নো এক্সামিনেশন ফি ইজ রিকোয়ার্ড ফর এস সি এসটি পিডাব্লু বিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট অর্থাৎ এস সি এসটি ডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো রকমের আবেদন ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন জানাতে পারবেন এই ডি এফ সিসিআইএল এই গুরুত্বপূর্ণ পদের পরীক্ষার জন্য এটা কিন্তু অত্যন্ত একটা সুবিধা হলো এস সি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু জেনারেল যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা এক্সামিনেশন ফির বিরাট একটা প্রেসার থাকলো বলা যেতে পারে যাই হোক গভর্নমেন্টের রুলস আচ্ছা এর পরবর্তী অংশ দেখুন কী বলছি এখানে অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট এখানে নয় নম্বর পয়েন্ট লক্ষ্য রাখুন ক্যান্ডিডেট ডিজায়ার ফর অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফর ইচ পোস্ট কোড সেপারেটলি এটা কিন্তু খুব সুবিধা কেউ যদি বিভিন্ন যোগ্যতা থাকে ধরুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পার্টস কেউ হয়তো আইটিআই করে ডিপ্লোমা করে তারপরে বিটেক করেছেন তাহলে তিনি আইটিআই পদের জন্য আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে পারবেন আবার বিটেক পদের জন্য আবেদন করতে পারবেন তাহলে তিনি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবেল হবেন প্রতিটা পদের আলাদা আলাদা আবেদন করলেই কিন্তু তিনি আবেদন করতে পারবেন এ বিষয়ে কিন্তু কোনো রকমের রেস্ট্রিকশন নেই যে একটিই মাত্র পদে আবেদন করতে পারবেন এরা কিন্তু একটা সুবিধা অনেক চাকরি প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু একটা সুবিধাজনক বলা যেতে পারে যে তিনটে পদের যোগ্যতা থাকলে তিনটে পদেই আবেদন করতে পারবেন বা চারটে পদের যোগ্যতা থাকলে চারটে পদেও আবেদন করতে পারবেন এই হচ্ছে বিষয় আর ইনস্ট্রাকশন ফর কম্পিউটার বেসড টেস্ট এটা একটু দেখতে পারেন ইনস্ট্রাকশনগুলো রয়েছে কম্পিউটার বেস টেস্টে যেরকম নিয়ম হয় সেগুলো রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন আর বেশ কিছু রয়েছে আমি এগুলো আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি মেন মেন পয়েন্টগুলো সমস্তটাই বলা হয়ে গেছে ওয়ার্নিং রয়েছে বেশ কিছু ওয়ার্নিং যেগুলো যে রয়েছে ডিএফসিসিএলের চাকরির ক্ষেত্রে যে নিয়মগুলো মানতে হবে আর কিছুই নেই এর পরবর্তী রয়েছে বিভিন্ন রকমের ফরম্যাটগুলো ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর এস সি এস টি বন্ধুদের জন্য এরকম ফর্ম্যাটে সার্টিফিকেট রেডি রাখতে হবে ও সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে আর তারপরে রয়েছে গভর্নমেন্ট অফ যে সেই ফর্ম্যাটটা রয়েছে ই এর যে ফর্ম্যাট সেই এর ডাব্লিউএসের ফর্ম্যাট সার্টিফিকেটের ফর্ম্যাট রয়েছে আচ্ছা ফর্ম ফাইভ সার্টিফিকেট অফ ডিসাবিলিটি পি ডাব্লিউডি ক্যান্ডিটের জন্য এই ফর্ম সার্টিফিকেট ফর্ম্যাটটা রয়েছে আর ফর্ম সিক্স হচ্ছে নেম অ্যান্ড ক্যান্ডিডেট অ্যাড্রেস অফ মেডিকেল অথরিটি এটাও কিন্তু ডিসাবিলিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ফর্ম সেভেন রয়েছে বিভিন্ন রকমের ভাগ রয়েছে ফর্মের যেগুলো রিজাল্টটি ক্যান্ডিডেটে লাগবে ইন্ডিকেটিভ সিলেবাস এবার একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্ডিকেটিভ সিলেবাস ফর ভেরিয়াস পোস্ট টোটাল একশো কুড়ি কোয়েশ্চেন থাকবে দু ঘন্টার পরীক্ষা ইন্ডিকেটিভ সিলেবাসটা দেখুন জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে পার্ট ওয়ানে চব্বিশটা কোশ্চেন পার্ট টু থাকবে ছিয়ানব্বইটা কোশ্চেন আর জুনিয়র ম্যানেজার অপারেশন বিডি এক্ষেত্রেও কিন্তু পার্ট ওয়ান চব্বিশ এবং ছিয়ানব্বই তার সংক্ষিপ্ত এখানে রয়েছে সিলেবাসের ধ্যান ধারণা জুনিয়র ম্যানেজার মেকানিক্যালের ক্ষেত্রেও দেখুন কি কি বিষয় থেকে কোস কোশ্চেন আসবে সেগুলো সমস্তটা এখানে রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু এখানে রয়েছে এক্সিকিউটিভ সিভিল পদের ক্ষেত্রে দেখুন সিলেবাসটা রয়েছে সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চব্বিশটা কোয়েশ্চেন একটা কমন বিষয় থাকছে সেটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিটিউড রিজনিং এটা হচ্ছে কমন বিষয় আর বাকিগুলো সংশ্লিষ্ট ট্রেড যে বিষয়ে আপনি আইটিআই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেক করেছেন সেই বিষয় থেকে কোশ্চেন আসবেন প্রতিটাই ফরম্যাট হচ্ছে চব্বিশ ছিয়ানব্বই মোট একশো কুড়ি নম্বরের কোয়েশ্চেন এগুলো হচ্ছে এই এক্সিকিউটিভ মেকানিক্যাল পর্যন্ত এবার জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখুন পার্ট ওয়ানে ষাটটা কোশ্চেন থাকবে পার্ট টুতে ষাট ষাটটা কোশ্চেন এখানে কিন্তু ফর্ম্যাটটা চেঞ্জ হয়ে গেল এই জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ আইটিআই লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু পরীক্ষার ফরম্যাটটা হচ্ছে এরকম ষাট ষাট পার্ট ওয়ান পার্ট টুতে সমানভাবে ভাগ করা হচ্ছে জেনারেল নলেজের পার্টটাও ষাট নম্বর এবং নিজের সাবজেক্টের বিষয়টাও ষাট নম্বর ষাট ষাট কোশ্চেন একশো নম্বর একশো কুড়ি নম্বরের এই পরীক্ষাটা এই হচ্ছে এত ধরনের পদ রয়েছে এবং সিলেবাস সহ সম্পূর্ণ তথ্য রয়েছে এবার অনলাইন আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে প্রথমে আপনাকে অনলাইনে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন করতে হবে সমস্তটা নিয়ম এখানে দেখানো রয়েছে তারপরে স্টেপ টু ফিলিং আপ অনলাইন অ্যান্ড সাবমিশন অফ ফি তার পরবর্তীতে রয়েছে দেখুন স্টেপ টু এর পরে সম্পূর্ণ ফটোগ্রাফ সিগনেচার সার্টিফিকেট স্ক্যান্ড ইমেজ সমস্তটা এখানে আপলোডের ব্যাপার থাকছে তার মাপ ইত্যাদি সমস্তটা রয়েছে কী কী আপলোড করতে হবে সমস্তটা রয়েছে আর গ্রিভেন্স রেড্রেশাল ফর্ম রয়েছে কোনো গ্রিভেন্স যদি থাকে সেক্ষেত্রে এই ফর্মে ইমেল করতে হবে ইমেল অ্যাড্রেস রয়েছে যে হয়তো ফর্ম ফিল আপ করতে পারছেন না বা অর্ধেক ফর্ম ফিল আপের পরে হয়তো লগ ইন করা যাচ্ছে না ইত্যাদি কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু ইউজার আইডি ইত্যাদি দিয়ে কিন্তু জানাতে হবে এই হচ্ছে বিষয় এই হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিএফসিসি আইএল একদম ভারত সরকারের যে রেলওয়ে মন্ত্রক রয়েছে রেলওয়ে মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ সংস্থা ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরির সম্পূর্ণ পারমানেন্ট চাকরির খবর প্রকাশ করা হয়েছে মোট এক হাজার চুয়াত্তরটি শূন্যপদ আইটিআই যোগ্যতা থেকে শুরু করে সাধারণ গ্র্যাজুয়েট বিটেক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন যোগ্যতার কিন্তু বিভিন্ন পদ রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ